হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের আলোচনার যে মুখ্য বিষয় সেটা হলো কমলি বলেন আর কামালি বলেন যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু ইনভেস্টমেন্ট সাইট ছিল। সেটা নিয়ে কিন্তু আমরা মানে আমাদের সচেতনামূলক ভিডিও দিয়েছিলাম। আমি যখন ইউটিউব চ্যানেলটা শুরু করি আমার, তখন কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম। তখন এই যে দেখেন, টু মান্থ এগোতে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম। এখানে দেখেন, টু মান্থ এগোতে এটা কিন্তু স্টে ওয়ে কামালি ডট কম পাবলিক অ্যাওয়ারনেস ভিডিও। তো এই ভিডিওটা দেওয়ার পরে সেখানে কিছু কমেন্ট পেয়েছিলাম, অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু উপকৃত হয়েছিল। দেখেন এখানে, যেমন দেখেন এখানে ই শপ নামের একজন আছে, তিনি কিন্তু 15,000 টাকা মানে ইনভেস্ট করতে চেয়েছিল এখানে। তো আমার ভিডিওটা দেখার পরে সে ইনভেস্ট করার থেকে একটু বিরত হয়েছে। সে আমাকে কিন্তু পার্সোনালিও নক করেছে। নক করার পরে আমি বলে দিয়েছি যে ভাই, মানে যে অবস্থাগুলো ছিল তখনই বলে দিয়েছি আমি। তো তারপরে তিনি আর এখানে মানে ইনভেস্টটা করেনি, সে হয়তো বেঁচে গিয়েছে। তো আপনারা হয়তো আগে যারা ইনভেস্ট করেছেন তারা তো মনে হয় ইনকাম করে নিয়েছেন আপনার টাকাটা, কিন্তু একটা কথা হইলো, আপনি কিন্তু আপনার টাকাটা পান নাই। দেখেন আপনি রেফারেল যারা ঢুকেছে, পরে যারা ঢুকেছে তাদের টাকাটা কিন্তু এখন পর্যন্ত আটকে আছে। দেখেন আমি যদি আজকে কামালির ওয়েবসাইটে যাই, আরও কিছু বিস্তারিত তথ্য আপনাদের দেবো, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, অনেক কিছু আপনাদের ইনফরমেশন দিব। দেখেন আমি যদি কামালির ওয়েবসাইটে যাই, এখানে দেখেন কামালির যে আমি কোনো ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না বলেই কিন্তু আমি এগুলো গুগলে সার্চ করে তারপরে দেখাইতেছি। এখানে কামালির কিন্তু বিভিন্ন থাম্বনেল আপনারা দেখছেন, দেখে হয়তো প্রলোভনে পড়ে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা করে নিয়েছেন। অ্যাকাউন্ট করার পরে দেখেন এখানে কামালিকে বাপ মা সব কিছুই বানায় ফেলে। কিন্তু একটা ওয়েবসাইট যখন আসে সেটাকে প্রমোট করার জন্য ইউটিউব বার দিয়ে অনেক কিছু করাই কিন্তু কোম্পানিগুলো। তো এগুলো আপনাদের কিন্তু ওন জাস্টিফাই করতে হবে ডিপোজিট করার জন্য। দেখেন আমি কামালির ওয়েবসাইটে ঢুকতে চেষ্টা করলাম কিন্তু ঢুকে না। দেখেন এখানে কিন্তু সাইট ক্যানট বি রিচড, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু সাইটটাতে ঢুকতেছে না। আমি বিপিএন কানেক্ট করেছি, দেখেন বিপিএন কানেক্ট করেছি, বিপিএন কানেক্ট করা বাদ দিয়ে করেছি, কোনোভাবেই কিন্তু কামালির ওয়েবসাইটে ঢুকতেছে না। আপনাদের টাকাগুলো কিন্তু এখন অনেকেরই টাকা আটকে আছে, মানে উইথড্র করতে পারতেছেন না, মানে অনেক ঝামেলা কিন্তু পড়ে গিয়েছে। আজকে কিন্তু তাদের ওয়েবসাইটেই ঢুকতেছে না। তো আমি কিন্তু সতর্কতামূলক ভিডিও কিন্তু 2 মাস আগে দিয়েছি, যখন কামালি ওয়েবসাইটটা রিলিজ হয় মার্কেটে, তখন আমি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম এখানে 2 মাস আগে। তো আমি কিন্তু সকল কিছু বলে দিয়েছি আপনাদের যে এই ওয়েবসাইট থাকবে না, এখান থেকে আপনারা মানে ডিপোজিট করেন না, চাইলে এমনি অ্যাকাউন্ট খুলে রাখেন, দেখেন আপনারা তারপরে বুঝেন জাস্টিফাই করেন, সকল কিছু এই ভিডিওতে আমি বলেছিলাম। ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন আমি কী কী কথা বলেছিলাম আর এখন আপনাদের সেগুলো মিলতেছে কি না। তো মিললে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে ভাই আপনি কিন্তু ঠিকই বলেছিলেন। তো যারা কিন্তু ধরা খেয়েছেন তারা জানেন এই ভিডিওটা দেওয়ার পরে আমার কিন্তু অনেক মানে সমস্যা হয়ে গিয়েছিল, আমাকে অনেকভাবেই ফোর্স করা হয়েছিল যে ভিডিওটা যেন উইথড্র করি। তো এগুলো কিন্তু বলা হয়েছিল বা অনেকে কমেন্টে আমাকে গালাগালি করেছে, সেগুলোও কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। কমেন্টে গালাগালি করেছে আমি এগুলো রাখি না, গালাগালি ইয়াগুলো তো থাকলে কিন্তু ভালো হইতো, আপনাদের দেখাইতে পারতাম যে গালাগালি করেছি কিনা, টাকা কী পাবো, এগুলো কিন্তু অনেকে দিয়েছে। তো যাই হোক, যে পেমেন্টও কিন্তু অফ করে দিতে চেয়েছিল একজন, এক ভাই বলেছিল কিছুদিন আগে। কিন্তু কামালির যে গ্রুপ ছিল সেখানে কিন্তু একটা ফেসবুক লাইভ হয়েছিল, সেই লাইভে কিন্তু আমিও জয়েন ছিলাম। তো আমি জাস্ট শুনেছি যে তাদের কথাগুলো কী হয়। দেখেন যখন কিন্তু আপনাদের রিং আইডি যখন চলে যাবে, তার আগে কিন্তু বিভিন্ন লাইভ করেছে, বিভিন্ন কিছু করেছে, যে রিং আইডি চলে যাবে তারা কী করবে এগুলো নিয়ে কিন্তু কিন্তু থামাইতে পারেনি। তো রিং আইডির আর কামালি কিন্তু মানে অনেক রাত দিন তফাত, ওদের প্ল্যাটফর্ম আর এদের প্ল্যাটফর্মের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা অনেক অনেক পিছিয়ে। তো আপনাদের তখনই কিন্তু বলেছিলাম আপনাদের ইনকাম করার দরকার পড়ে অনেক ফি ইনকাম করবেন, সেগুলো ই করবেন, আপনাদের কোনো যেখানে ইনভেস্ট করতে হবে না বা আপনাদের কোনো টাকা লাগবে না ওরকম বিষয় ইনভেস্ট করুন। ইয়ারড্রপে কাজ করেন, আমরা এখন ইয়ারড্রপ নিয়ে কাজ করতেছি। দেখেন যে আমাদের যে ইনকাম অ্যান্ড ট্রেক আপডেট যেটা টেলিগ্রাম চ্যানেল আছে, ইয়ারড্রপের কাজ করেন, সেখান থেকে কিন্তু আপনারা প্রফিট নিতে পারবেন। আমাদের চ্যানেলে ভিডিও আছে কীভাবে আপনারা ইয়ারড্রপে কাজ করবেন বা ইয়ারড্রপ কী এগুলো নিয়েও কিন্তু ভিডিও আছে, সকল কিছু দেখে আপনারা ইয়ারড্রপে কাজ শুরু করেন। দেখেন আমি কিন্তু যখন এই যে চ্যানেলটা শুরু করেছি 5 মাস হলো আজকে, আর 2 মাসের মধ্যে আমি কিন্তু এই ভিডিওটা দিয়েছিলাম, তারপরে আমি 1 মাস যাবৎ কিন্তু ইয়ারড্রপে কাজ করা শুরু করেছি। দেখেন আমরা যদি আমাদের ট্রাস্ট ওয়ালেট দেখাই, দেখেন আমাদের ট্রাস্ট ওয়ালেটে, আমাদের ট্রাস্ট ওয়ালেটে কিন্তু দেখেন প্রায় $1800-এর মতো আছে এখনও যদি দেখাই। তো এগুলো কিন্তু আমরা কোনো ইনভেস্ট বা মানুষকে ঠকায় কোনো কিছু নিয়ে একদম ইয়ারড্রপ থেকে আমরা ইনকাম করেছি, বিভিন্ন টোকেন ইয়ারড্রপ থেকে ইনকাম করা যায়। তো আপনারা এগুলো করবেন, আপনারা কেন ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে সেখান থেকে আপনার লস খাবেন বা আপনাদের পকেটে টাকা লস করবেন, ইয়ারড্রপ একদম ফ্রিতে, কোনো আপনাদের এখানে কস্ট দিতে হবে না, ফ্রিতে কিছু টোকেন পাবেন, সেগুলো সেল করবেন, সেল করে টাকাটা পকেটে নেবেন বিকাশ বা রকেটে। সেগুলো কিন্তু আমরা ভিডিও দিয়ে দিয়েছি, বা যারা কাজ করে আমাদের কমিউনিটি আছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, চ্যানেল আছে, চ্যানেলে জয়েন হতে হবে, চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা কিন্তু দেখে
মানে চ্যানেলে চলে আসতে পারেন, এসে এখানে জয়েন হতে পারেন। অবশ্যই কিন্তু আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, টেলিগ্রাম অ্যাকাউন্ট ছাড়া কিন্তু হবে না। তারপর আমাদের গ্রুপগুলো আছে, সেগুলোতে আপনারা জয়েন হতে পারেন, বিভিন্ন ডিসকাশন দেখতে পারেন, দেখে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। কেন আপনি দৌড়াবেন, আপনি নিজের টাকা অন্যের কাছে দিয়ে দৌড় পারবেন বা আপনি মানুষকে ঠকাবেন। আপনি যখন ইনভেস্ট করেন তখন দেখা যায় আরও দুই একজনকে নিয়ে আসলে আপনি এখান থেকে কমিশন পান, তখন আপনি কী করেন আরও দুই একজনকে নিয়ে আসেন। তো এগুলো কিন্তু ভালো না। দেখেন এখন কিন্তু কামলি প্রায় চলেই গেছে, যখনই দেখতেছেন যে তাদের ওয়েবসাইটে ট্র্যাক করতে পারতেছেন তখন আর কী করবেন। বাংলাদেশে কিন্তু এগুলো হরো হচ্ছে। আপনি যদি ইনভেস্ট করতে চান ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইটে ইনভেস্ট করেন, যেখানে হোয়াইট পেপার থাকবে, তাদের যে ডকুমেন্টস আছে সেগুলো থাকবে গভর্নমেন্ট থেকে, সেখানে ইনভেস্ট করেন। সেগুলো গেলেও একটা মানে আপনাকে কিছু দিয়ে হয়তো যাবে, কিন্তু এখানে বাংলাদেশের যে সিস্টেমটা মানুষের কাঁধে পাড়া দিয়ে কিন্তু আরেকজন ধনী হচ্ছে, এরকম অবস্থা, মানে এটা একটা ডেস্টিনি টাইপের। তো এগুলো কিন্তু করবেন না। আপনাদের কিন্তু সবসময় বিরত থাকতে বলি আমার এই চ্যানেল থেকে। তো আপনারা হয়তো তখন গালাগালি করেন, কিন্তু যখন ধরা পান আলটিমেটলি তখন কিন্তু আবার বলেন যে ভাই ঠিকই বলেছে। তো এগুলো কিন্তু মানে আপনাদের সকল কিছু আমি সতর্ক করি যে আপনারা এগুলো করেন না। আপনারা যেটা যেখানে ফ্রি ইনকাম করা যায় সেখানে আসেন। আরও ফ্রি ইনকাম করার কত সোর্স আছে, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে। আপনারা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনারা প্রফিট পাবেন। যান আপনারা হলো যেখানে ইনভেস্ট করা লাগে, যেখানে আপনাদের এমন চ্যানেল দেখেছি আমি, বলবো না নাম বলবো না, যেখানে মানে একটা হকার টাইপের কথা বলে হকার টাইপের আপনাদের মানে ফুল ভিডিও বোয়া দেখায়, দেখানোর পরে আপনাদের দেখা যাচ্ছে যে মানে একদম বোয়া 10,000 টাকা ইনকাম করে, 15,000 টাকা। আর ভাই এই 10,000 টাকা ইনকাম করা এত সহজ কথা না, টাকা কি ঝাঁকি দিলেই পড়ে নাকি। তো যাই হোক, এগুলোর থেকে আপনাদের অবশ্যই বিরত থাকতে হবে। বাংলাদেশি যে কোনো ইনকাম মানে ডিপোজিট সাইট আসলে এটা কিন্তু থাকবে না, ওরকম কোনো গভর্নমেন্ট কোনো সাপোর্ট নিয়ে আসে না। আমি কিন্তু দেখেন অনেক আগেই দিয়ে দিয়েছি, যখন শুরু হয়েছে তখনই দিয়েছি। সেই কথাগুলো অবশ্যই দেখে নেবেন আপনারা যে আমার কথার সঙ্গে ম্যাচ করছে কি না, করলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এখন সলিউশন হলো এগুলো কিন্তু আপনারা তুলতে পারবেন না, টাকাটা যতই হোক মানে আপনাদের ফুল টাকা তুলতে পারবেন না, হয়তো কিছু একটু ক্যাশ আউট সিস্টেম দিল, আপনারা কিছু টাকা তুলে নিলেন, এরকম। কোম্পানি কখন লস খাবে না, লস কিন্তু আপনাদেরই, আলটিমেটলি পাবলিকেরই তো লস হবে। এখন কিন্তু ওয়েবসাইটটা ঢুকতেছে না, আমিও ট্রাই করতেছি। আমারও একটা অ্যাকাউন্ট আছে যেখানে কোনো ডিপোজিট করিনি বা আমি কোনো ভিডিও দিইনি, কাউকে ইনফ্লুয়েন্স করিনি, আমি সবাইকে না করে দিয়েছি। তো তখন কিন্তু আমাকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছিল বা কমেন্টে ফেসবুকে গালিগালাজ করা হয়েছিল। তো যাই হোক, তারপরে আমি ভিডিওটা ডিলিট করিনি। আমি বলেছি আমার যদি ভিডিওটা দেখে কেউ যদি উপকৃত হয় তাহলে অবশ্যই মানুষ উপকৃত হয়, তাহলে আমি আমার ভিডিওটা সার্থকতা খুঁজে পাবো। তো ভিডিওটা এই পর্যন্ত, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকেন। বিভিন্ন সাইট নিয়ে আমরা রিভিউ দিই, প্লাস এয়ারড্রপে কাজ করি, বিভিন্ন সাইটের যেগুলোতে ইনভেস্ট নাই মানে খুব কম ইনভেস্ট করলেও যেটা মানে জাস্টিফাই করার পরে আপনাদের বলি সেগুলোতেও ইনভেস্ট করা হয়, ওরকম সাইট নাই। সব ইন্টারন্যাশনাল সাইটে যদি ইনভেস্ট হয় ইন্টারন্যাশনাল সাইটে ডলার দিয়ে ইনভেস্ট করতে হয়, সেগুলোকে আপনাদের জাস্টিফাইড করে তারপর আপনাদের কাছে রিভিউ করা হয়। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে নেবেন, জয়েন হলে অনেক কিছু বুঝতে পারবেন আপনারা, মানে আপনার জ্ঞানের যে ইয়াটা চিন্তাধারাটা আছে সেটা কিন্তু অনেক মানে ব্রড হয়ে যাবে। তো অবশ্যই জয়েন হয়ে নেবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আপনাদের হয়তো কোনো সতর্কতামূলক ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।